আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন বিকেলবেলা আমি ছাদে গিয়েছিলাম, এই যে ছাদ থেকে কাপড়গুলো তুললাম, এখন একটু পরে ভাজ করব। ওই যে সুবা ঘুম থেকে উঠে গিয়েছে, সুবা জানলার পাশে বসে বাহিরে বাচ্চাদের খেলা দেখছে, সারা সে ঘুমাচ্ছে, যে ঘুমাচ্ছে। তো আমি কিচেনে চলে যাব, আমার কিচেনে একটু কাজ আছে। দুপুরে খাওয়ার পরে যে থালাবাটিগুলো ছিল ওগুলো কিছু রয়ে গেছে, ওগুলো এখন ক্লিন করে নেব। তো ঠিক আছে, ক্লিন করে নিয়ে তারপর কথা বলি। তো আমি হাঁড়ি পাতিলগুলো ক্লিন করে নিয়েছিলাম, মানে থালাবাটি বা দুপুরে যেগুলো ছিল সেগুলো সব ক্লিন করে নিয়েছি। তো বিকালবেলা মাথাটা অনেক ধরেছে, আমি একটু চায়ের পানি বসিয়ে দিয়েছি। সাধারণত এই টাইমে চাটা খাই না, খেলে ঘুম আসতে চায় না রাত্রে। একটু মশলা চা বানাবো, আদা শেষ হয়ে গেছে, তাই এখানে একটু তেজপাতা, এক টুকরো দারুচিনি, একটা লং, এটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, তারপরে চা পাতা দিয়ে দেব। তো বিকালবেলা আসলে আমার ঘুম হয় না, ঘুমাই না, খুব কম সময় ঘুমাই, ওদেরকে ঘুম পাড়িয়ে পাশে শুয়ে থাকি। তো আজকে শুয়ে থাকতে পারিনি, মানে যখন ওদেরকে ঘুম পাড়িয়েছি তার কিছুক্ষণ পরে ওর বাবা ফোন দিয়েছিল, তো তার সাথে কিছুক্ষণ বসে বসে কথা বলেছি, তো সেই থেকেই মাথাটা ধরেছে। কুকিজের প্যাকেট এনেছিলাম, এখন পর্যন্ত খুলিনি, মাত্র জাস্ট খুলে দুই পিস এখান থেকে নিয়েছি, এই যে টেস্ট করার জন্য ফুল, এটা ফুল পুরো। তো এটা আবার এই পলিথিনটাই আমি পেঁচিয়ে রাখবো, নয়তো বিস্কিটগুলো তেনিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো ঠিক আছে, আমি আমার চাটা শেষ করি আপাতত। চাটা খাওয়ার পরে আপনাদের সাথে আবার গল্প করব ক্যামেরাটা অন করে। তো আমি পুডিং বানাবো এখন। পুডিং বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়েছি, আর এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটাতে। এটা এখন ভালোভাবে মিলিয়ে নেব। তো এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দেব। 1/2 কাপ চিনি দিয়ে আমি এটাকে 2-3 মিনিট জাল দেব। জালটা এমনভাবে দিতে হবে দুধটায় সর পড়বে না। তো ঠিক আছে, আমি জাল দিয়ে নিই, তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো আমি দুধটাকে চুলায় দিয়ে দিয়েছি, এটাকে একটু ভালোভাবে চিনিটা মিশিয়ে দিচ্ছি, আর একটু পর পর আমি দুধটা নেড়ে নেড়ে জাল দেবো যাতে দুধে সর না পড়ে। আসলে পুডিং বানাতে গেলে দুধটা যদি সর পড়ে তাহলে পুডিংটা ভালো হয় না, তো এই জন্যই আমি একটু নেড়ে নেড়ে দুধটা জাল দিই। তো আমি তো দুধটা জাল দিয়ে নিয়েছি, এখন ডিমটা ভেঙে নেব। আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি ডিমগুলো আলাদা আলাদা একটা মানে ভেঙে এরকম এই বাটিটায় নিয়ে তারপরে আবার এই বাটিটায় ঢেলে নিচ্ছি। তো এটার কারণ হচ্ছে যে এখন গরমের দিন যেহেতু, তাই ডিম অনেক সময় নষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে দুটো ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে একটা ডিম আর কি
নষ্ট পড়েছে, তো আমার সবগুলো ডিমই ফেলে দিতে হয়। তো এই জন্যে আমি এই প্রসেসটা ফলো করি। তো এটা একটা টিপস বলতে পারেন, আমার মনে হয় যে হয়তো অনেকের কাজে লাগতে পারে টিপসটা। তো ঠিক আছে, তো ডিমগুলোকে ভেঙে নিয়েছি, এখন এগুলো ফেটে নিব। এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিব, আর দেব সামান্য কিছু এলাচ গুঁড়ো। এখানে 1/2 চামচের মতো আমি ইউজ করেছি। তো আপনারা এখানে এলাচ গুঁড়োর পরিবর্তে লেবুর রস কিংবা ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ। তো আমার কাছে এটা ভালো লেগেছে, তাই আমি এলাচ গুঁড়োটা ইউজ করেছি আর কি। আর এটা না দিলেও চলে, আসলে এটা হচ্ছে কাঁচা ডিমের যে গন্ধটা সেটা দূর করে। তো অনেকেই আছেন যে পুডিংয়ে এই ফ্লেভারগুলো দিয়ে খেতে পছন্দ করেন, তাদের জন্য এই টিপসটা। তো আমি এর মধ্যে দুধটা জাল করে নিয়েছি, 2-3 মিনিট জাল করে ঠান্ডা হতে দিয়েছি ফ্যানের নিচে। আর ডিমটা ভালোভাবে ফেটে আমি পাশে রেখে দিব, দুধটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা মিলিয়ে নেব। তো আমার ডিমটা মোটামুটি ফেটা, মোটামুটি কি ভালোভাবেই ফেটা হয়ে গেছে। তো আমি এটা এখন পাশে রেখে ক্যারামেলের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি ক্যারামেলের জন্যে এই বাটিটা নিয়ে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটা বিল চামচ পানি দিয়ে দিলাম। সামান্য একটু ঘি মিশিয়ে নিয়েছি জাস্ট একটু সুন্দর ফ্লেভারের জন্য। তো আমি ক্যারামেলটা তৈরি করে নিই। তো আমি ক্যারামেল তৈরির জন্য বাটিটা চুলোতে দিয়ে দিয়েছি, আর চুলের আঁচটা এরকম রেখেছি। আমি কিছুক্ষণ পর পর এটা নেড়ে দেবো যাতে পোড়া না লাগে, পোড়া লাগলে তিতা হয়ে যাবে, আবার চুলের জালটা বাড়িয়ে দিলে চিনিটা পুড়ে মানে লেগে যাবে। তো ঠিক আছে, আমি তাহলে ক্যারামেলটা বানিয়ে নিই, তারপরে আবার ভিডিওটা অন করব, মানে ক্যামেরাটা অন করব। তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আমি এর থেকে কালো করব না। আমার কাছে মনে হয় যে এর থেকে কালো করলে পরে তিতা লাগে পুডিংটা। তো আমি এই যে দেখুন ক্যারামেলটা, আমি একটু মানে খুব ডিপ করব না, এরকম লাইট রাখবো। যাই হোক, আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে ক্যারামেলটা সেট হতে দেব। তো দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ফেটে নেওয়া ডিমটা এর মধ্যে মিশিয়ে নেব। জাল করা দুধ আর ডিম ভালোভাবে একসাথে মিশিয়ে যে ফেটে নিতেছি, যাদের কাছে আপনার এই এভাবে হাত দিয়ে মিশানোটা কষ্টের মনে হবে তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। কিছু ছিল আমি ওটা একটু মিশিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে একটু ছেঁকে নেব, ডিমটা পুডিংয়ের দুধটা যদি ভালোভাবে ছেঁকে না নেওয়া হয় তাহলে পুডিংটা স্মুথ হয় না। আমি এটা একটু ছেঁকে তারপরে বানাবো আর কি। তো এই তো একবার ছেঁকে নিলাম, আরও একবার ছেঁকে নিব। তো
পরে সরাসরি আমি পুডিং বাটিতে দিয়ে দেবো। এই যে ডিমের মধ্যে যে লাম্পসগুলো দেখুন, এটা কত সুন্দর ছাঁকনিতে চলে আসছে। এটা যদি না ছেঁকে দিতাম তাহলে এই লাম্পসগুলো পুডিংয়ের মধ্যে থেকে যেত আর পুডিংটা মসৃণ হতো না। তো ঠিক আছে, আমি এগুলো এখন ক্যারামেল বাটিটা ঢেলে নেব। তো আমার ক্যারামেল বাটিটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একেবারে সেট হয়ে গেছে। তো আমি এই পাশে একটু তেল ব্রাশ করে নেব। তো আমি এটার ভিতরে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এখন এই যে পুডিংটা দিয়ে দিচ্ছি। তো আমি পুডিংয়ের বাটির ঢাকনা দিয়ে আটকিয়ে এই যে রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন একটু পানি দিয়েছি, মানে এটা আধা বাটির মতো হবে, মানে আধা বাটিরও কম। তো আমি এই পানিটা দিয়ে নিয়েছি, এখন রাইস কুকারের ঢাকনা দিয়ে ঢেকে আমি রাইস কুকারটা অন করে দিচ্ছি। আমি এটা 30 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে, তো আমি চেক করতে আসছি পুডিংটা আমার হয়েছে কি না। আমি দিয়েছিলাম যখন চুলাতে তখন 7:20 বাজে, এই যে চেক করলাম একেবারে ক্লিন আসছে, একেবারে ক্লিন, তার মানে হয়েছে। তো আমার পুডিংটা হতে 30 মিনিট সময় লেগেছে, আমি বন্ধ করে দিয়েছি চুলাটা। এখন আমি এখন উঠিয়ে নেব, তারপরে ঠান্ডা হলে প্লেটে ঢেলে নেব। তো ভিউয়ার্স, আমি আমার পুডিংটিকে একটি প্লেটে ঢেলে নিয়েছি। যখন আমি পুডিংটি বসিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন, এটির চারপাশে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো যার জন্যে আমি যখন পুডিংটি ঢেলেছি অনেক চারপাশটা অনেক সুন্দর মসৃণ আছে, মানে কোথাও ভেঙে যায়নি। তো এটাই দেখিয়ে দিলাম। যাই হোক, আমার পুডিংটি কেমন হয়েছে সেটা টেস্টটা নিতে হলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করব ভালো লাগবে। আর আমি পরিমাণটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব, যার প্রয়োজন হবে দেখে নেবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন। আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।